নমস্কার জিভিএন এন্ড শিলিগুড়ি নিউজে আপনাদেরকে স্বাগত। এই মুহূর্তে আমি উপস্থিত রয়েছি মহিলা কলেজের সামনে এবং কিছুক্ষণ আগে এখানে লাইট পোলে লাইট ঠিক করতে গিয়ে আগুন ধরে শর্ট লেগে সেই ব্যক্তি নিচে পড়ে যায়। এই মুহূর্তে এখানে এসে উপস্থিত হয় দমকল। जो हुआ था ये हादसे का कितने बजे आप लोग को खबर मिले कि ऐसे हुआ है? नहीं, जैसे हम लोगों को खबर मिला है हम लोग ऐसे स्पॉट में आ गए। फिर आके देखा कि वो अभी कुछ कोई ये नुकसान हुआ है ऐसा कुछ? नहीं, ये क्या आप क्या मानते हैं कि शॉर्ट सर्किट या दूसरा कुछ किसी से हो सकता है या प्रेशर रीजन की कुछ भी हो सकता है? So what do you think? What is the actual thing that you have come like from the conclusion? No, nothing. Yeah. Nothing else you can say. After approaching here, we have not seen any fire. Right. Our main duty is to extinguish the fire. Okay. So after approaching here, we have not seen any fire. Okay. So we cannot. But still, there must be some conclusion that like being a short circuit or something like that. From my part, I would not say anything. Okay. Because is this the single vehicle that you yes, has come? One single. So your good name, sir? Ambattas, obviously. Thank you. কি হয়েছে একটু বিস্তারিত যদি বলেন। ওখানটায় লাইন দিতে উঠছিল তো শর্ট খাইছিল, ওখান থেকে একজন নিচে পড়ে গেছে, পড়ে যাওয়ার পর তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এখানে লাইট ঠিক করতে উঠেছিল এখানে পোলে, তারপর শর্ট খাওয়ার সঙ্গে দমকল কতক্ষণে এসে এখানে উপস্থিত হয়? তাও মোটামুটি 20-25 মিনিট। যে ব্যক্তি উপরে ছিল সে পড়ে যাওয়ার পরে তাকে কি হাসপাতালে নিয়ে যান? হাসপাতালে ভর্তি। আপনারাই নিয়ে যান? হ্যাঁ, আমাদের পাশে থেকে দাদা নিয়ে গেছে। ধন্যবাদ। এই মুহূর্তে আবারও আপনাদেরকে দেখাবো সেই লাইট পোলে এখনো চলছে কাজ এবং সামনে একবার আপনাদের সামনে তুলে ধরবো যে এখানে পুরোপুরি এই জায়গাটা পুরোপুরি অন্ধকার হয়ে গেছে এই মুহূর্তে এবং এই উপরে কাজ করতে গিয়ে ট্রান্সফরমার কাজ করতে গিয়ে শর্ট লেগে উপর থেকে ব্যক্তি নিচে এসে পড়ে, তার পরবর্তীতে তাকে নিয়ে যাওয়া হয় শিলিগুড়ি হাসপাতালে এবং এখানে এসে উপস্থিত হয় দমকল। দমকলের একটি ইঞ্জিন কিন্তু এখানে কিছুক্ষণ আগে উপস্থিত ছিল। এই মুহূর্তে এখানে মহিলা কলেজের সামনে কিছুক্ষণ আগে এখানে ট্রান্সফরমার কাজ করতে গিয়ে লাইটের কাজ করতে গিয়ে শর্ট সার্কিট হয়ে উপর থেকে একদম নিচে এসে পড়ে সেই ব্যক্তি, তার পরবর্তীতে এখানে জ্বলে যায় আগুন। কিছুক্ষণের জন্য এই রাস্তার পুরোপুরি লাইট বন্ধ করে দেওয়া হয়, তার পরবর্তীতে সব জায়গায় লাইট আসে কিন্তু কিছুটা এরিয়া যে জায়গাটায় ঘটনা ঘটেছে সেখানে কিন্তু লাইট এই মুহূর্তে বন্ধ রয়েছে এবং তার পরবর্তীতে সেই ব্যক্তিকে নিয়ে যাওয়া হয় শিলিগুড়ি সিভিল হাসপাতালে এবং এখানে দমকলের একটি ইঞ্জিন এসে উপস্থিত হয়। এখানে পুলিশ প্রশাসনও কিন্তু উপস্থিত রয়েছে এবং ইলেকট্রিসিটি অফিসে ফোন করার পরে এখানে আবারও ইলেকট্রিসিটি অফিস থেকে লোক এসে সেই কাজ কিন্তু এখনও করছেন এবং কিন্তু যে ব্যক্তি ছিল সে এখনও কী অবস্থায় রয়েছে সেটা কিন্তু সঠিকভাবে আমরা এখনও জানতে পারিনি। সে বিষয় নিয়ে আরও বিভিন্ন আপডেটস নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার চেষ্টা করবো। ততক্ষণ অবধি জুড়ে থাকুন, দেখতে থাকুন জিভিএন শিলিগুড়ি। ধন্যবাদ।